আমার নাম মুসামা ছেদান মারিয়া, আমি খাতিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী এবং বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম মঞ্জু গণিত বিজ্ঞান ক্লাবের সদস্য। আমি প্রথমে সালাম জানাচ্ছি সম্মানিত বিচারক মন্ডলী, সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দকে। আসসালামু আলাইকুম। মা মা আমার জীবনে সবচেয়ে প্রিয়জন হলো মা। প্রতিটি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ চরিত্র হলো মা। আমরা জীবনে যে থাকি, জীবনে যে আসি, তার মৌলিক কারণ হলো আমাদের মায়ের কারণে। মা একমাত্র এমন ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবাসেন। জীবনে সকল ক্ষেত্রেই মায়ের সাহায্য আমরা পেয়ে থাকি এবং জীবনে আমরা যে লালিত পালিত হয়ে থাকি তার নিঃস্বার্থভাবেই আমাদের মা করে থাকেন, যার বিনা আমরা কখনো শোধ করতে পারি না। মায়ের এই নিঃস্বার্থ তাদের জন্যই বলা হয়েছে, গানে বলা হয়েছে যে মা আমার, বলা হয়েছে যে মা নিজের গায়ে চামড়া দিয়েও আমরা মায়ের জুতা বানিলেও তার দিন শোধ হবে না। মা আমার কাছে স্বর্গ বা জান্নাত। মা একমাত্র যিনি আমাদের অসুখ হলে বিভিন্নভাবে আমাদের চিকিৎসা করে থাকেন এবং প্রথম শিক্ষাটি আমরা মায়ের কাছে পেয়ে থাকি, আবার প্রথম যে ভাষা আমরা তা মায়ের কাছেই পেয়ে থাকি। মা আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসেন। মা সম্পর্কে বলে কোনো বাক্য শেষ করা যাবে না, সুতরাং আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।